আগের চেয়ে কিন্তু আমরা ইমপ্রুভ করছি, এটা অনস্বীকার্য। আপনি যে বলেছেন যে এটা অবস্থা অনেক ভালো, অবস্থা মোটেও ভালো নয়। বুধবার ধানমন্ডির ছায়ানট ভবনে আয়োজিত নিরাপদ নগরী ও নির্ভয় নারী শীর্ষক সেমিনারে নারী নির্যাতনের বিভিন্ন চিত্র তুলে ধরেন বক্তারা। আপনার বাড়ির থেকে আমি গুলশান এক পর্যন্ত আপনার স্ত্রী হেঁটে যাব অথবা আপনার সন্তান হেঁটে যাবে, আমরা নিরাপদে হাঁটব, পেছনে কোনো পুলিশ থাকবে না, কোনো গার্ড থাকবে না, আপনি এটি নিশ্চিত করেন আগে। পুরুষতান্ত্রিক ও ভোগবাদী দৃষ্টিভঙ্গির কারণে শিক্ষার্থী নারীরাও নিরাপদ নয় বলে অভিযোগ করেন বক্তারা। সে সময় সম্মিলিতভাবে নারী নিপীড়নকারীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা। যে অনেক শিক্ষক ছাত্রীদেরকে তার যে দুর্বল জায়গাটা, যার পরীক্ষার রেজাল্ট, সেই ভয় দেখিয়ে শিক্ষকরা তাদের ব্যবহার করেন। সকল রাজনৈতিক দলকে এইটার শপথ নিতে হবে যে দলমত নির্বিশেষে এই বিষয়টা তারা দেখবে। নিপীড়নকারীদের বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে একটি কমিটি গঠন করার প্রস্তাব দেন ঢাকা উত্তরের সিটি মেয়র। এটা সবাই মিলে করতে হবে, কারো পক্ষে একা সম্ভব হবে না। রাজনৈতিক শক্তি সেখানে অনেক দূর আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেটার প্রচেষ্টা নেই আমরা, আর সবাই মিলে যে অ্যাওয়ারনেস করে সেটা করি আমরা। সেমিনার শেষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয় ভাষিনী সহ পাঁচজন নারীকে নাসরিন স্মৃতি পদক দেয়া হয়। রাকিব হাসান, 21 টেলিভিশন, ঢাকা।